করছে একটু সঙ্গেই থাকবেন, এবার মনে হয় সাউন্ডের সমস্যার সমাধান হয়েছে। হ্যাঁ, অনেক সমস্যা, অনেক চড়াই উতরাই পেরিয়ে তারপরে হচ্ছে যে একটা লাইভের জন্য একটা প্রিপারেশন নিতে হয়। যাই হোক, সপ্তাহের শেষ দিন, আপনাকে ক্যাপিটাল এফএম 94.8 এ স্বাগত জানাই। যারা আজকে নতুন জয়েন করেছেন তাদের জানিয়ে দিই যে সপ্তাহের শনিবার থেকে একদম বৃহস্পতিবার পর্যন্ত শুধুমাত্র শুক্রবার বাদে ক্যাপিটাল এফএম 94.8 এ বৃহস্পতি একদম পুরোপুরি বৃহস্পতিবারে এই জার্নিটা শেষ হয়। মাঝখানে শুক্রবার একটা গ্যাপ দিয়ে তারপর শনিবার থেকে আবার পুরো ধর্মে এই প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন ছেড়ে যায় বৃহস্পতিবারের উদ্দেশ্যে। সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত দুই দুষ্ট বালকের আগমন ঘটে এখানে। ওই যে আরেক লাইভের পাশে দেখবেন যে একটা চেয়ার খালি পড়ে আছে, ওই চেয়ারে হচ্ছে একজন দুষ্ট বালকের এসে বসার কথা আছে, কিন্তু যাই হোক এখনো পর্যন্ত কথাই আছে। তো আপনাকে সেটা আমরা আসলে আপনি নিজেই দেখতে পাবেন। তো আপনাকে যেটা জানানো সেটা হচ্ছে এস এম এস করার নিয়মটা হচ্ছে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে, 26969 এই নম্বরে। এবার ওই কি নিয়ে আলোচনা করব আমরা আজকে, একটা ছন্দে ছন্দে একটি জোক শোনানোর আছে আপনাকে, সেটা হচ্ছে ফুলশয্যার খাট। সিংহ বাড়ির বড় ছেলের ফুলশয্যা, এলাকার একদম পুরো নামি দামি ব্যক্তি, এলাকার মাথা বলা চলে, ওই এলাকার মাথা যিনি তার ছেলের বিয়ে এবং বিবাহ বিবাহের দিন অতিবাহিত হয়ে যখন রাত আসলো তখন সেখানে একটা ফুলশয্যার আয়োজন। হ্যাঁ, বাহারি নকশা কাটা জমিদার আমলের খাটটা সাজানো, খাটের উপরে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। হ্যাঁ, পরম্পরা অনুযায়ী ফুলশয্যা হবে সেই খাটেই, যেই খাটে হচ্ছে বাবার বিয়ের রাত কেটেছিল, দাদার বিয়ের রাত কেটেছিল, তার আগের বিয়ের রাত কেটেছিল, মানে হচ্ছে দাদা আরেকটা যে বিয়ে করছিল সেটার আর কি। বংশ পরম্পরায় সবাই হচ্ছে এই বিয়ের খাটেই, এই খাটটাতেই ফুলশয্যার রাত অতিবাহিত করে। তো পরম্পরা অনুযায়ী ওখানে ফুলশয্যা হবে, যদিও এত বছর পর প্রায় শত বর্ষের একটা খাট সেটা এখন মোটামুটি একটু মচমচ করে, একটু নড়াচড়া করে, তারপরেও যেহেতু এটা একটা বংশ পরম্পরায় পাওয়া তো ফুলশয্যা সেখানেই কাটাতে হবে এবং কাজ চালিয়ে নিতে হবে। তারপরে চাঁদ উঠলো, ফুল ফুটলো, রাত পেরিয়ে সকাল হলো। হ্যাঁ, বাড়ির বুড়িরা এসে একটু দুষ্টুমি করার চেষ্টা করতে লাগলো বউয়ের সঙ্গে। হ্যাঁ, নতুন বউ সকালবেলা দরজা খুলতেই বাড়ির বুড়ি বলে উঠলো, হ্যাঁ ও বউ, কি ছাই পাস করলা ফুলশয্যার রাতে, হ্যাঁ খাটের আওয়াজ পেলাম না তো কান পেতে দরজাতে। হ্যাঁ, আজকালকার মেয়েরা সব কোনো কাজের নয়, ওরে স্বামীর নজর পেতে গেলে সোহাগ জানতে হয়। এবার বউ উত্তর দিতেছে, নতুন বউ বেশি কিছু তো বলতেও পারে না, তবে মুচকি মুচকি হেসে সে হচ্ছে বুড়িকে উত্তর দিতেছে, ফুলশয্যা দারুণ হলো নিভিয়ে ঘরের আলো, ফুলশয্যা দারুণ হলো নিভিয়ে ঘরের আলো, শতবর্ষী মচমচে নরবরে খাটের চেয়ে ঘরের মেঝেই ভালো। না এখানে এখানে এরপরে আর কোনো এক্সপ্রেশন দিতে হবে না আপনার, দুষ্ট জোকের কোনো এক্সপ্রেশন আপনাকে দিতে হবে না, এটা শুধুমাত্র আপনার আমার মধ্যে একটা থাকবে আর কি। হ্যাঁ, তো এই জোক কাউকে শোনাতে যাবেন না, ছন্দ অমিল ঘটলে জোকটা দফা রফা হয়ে যেতে পারে। এবার হচ্ছে ওই এক বুড়া দাদু বিয়ে করছে, বুড়া দাদু বিয়ে করে তার বিয়ে করছে এক মোটামুটি তরুণীকে, বিয়ে ফুলশয্যার রাত, তরুণী হচ্ছে জানে যে এই দাদু তো বেশি দিন বাঁচবে না, দাদুর এই যে বিশাল সহায় সম্পত্তি এগুলো তো আর সে নিয়ে যাবে না, দুনিয়াতে এই দাদুর কেউ নাই, যাওয়ার সময় আমাকেই দিয়ে যেতে হবে। এই বুঝে শুনে তরুণী হচ্ছে দাদুকে বিয়ে করে ফেলছে। এবার ফুলশয্যার রাত, দাদু বিছানায় এসে বসছে, বিছানায় এসে বসার পরে হচ্ছে দাদুর আলগা যা কিছু ছিল খোলা শুরু হয়েছে, এই যে নাও তো এই মাথার পরচুলাটা খুলে মেয়েটাকে দিয়ে দিছে, এই পরচুলাটা এটা আলমারির মধ্যে রেখে আসো তো। মেয়ে উঠে পরচুলাটা নিয়ে আলমারিতে রেখে আসছে, দাদুর একটু পরে মনে হচ্ছে ও দাঁত তো খোলা হয় নাই, দাঁতের পাটি খুলে দিয়ে বলতো সেই দাঁতের পাটিটা নাও আলমারিতে রেখে দিয়ে আসো।
আবার দাঁতের পাটিটা নিয়ে আলমারিতে রেখে দিয়ে আসছে। তারপরে দাদুর মনে হচ্ছে, ওহো, এই পাঞ্জাবি টাঞ্জাবি এগুলো তো খোলা হয় নাই। দাদু পাঞ্জাবি ধুতি টুতি খুলে পায়জামা খুলে বলছে, এগুলো নাও আলমারিতে রেখে দিয়ে আসো। মেয়ে হয়েছে বিরক্ত, বলতেছে, আচ্ছা আপনি ভালো করে বলেন তো, এই যে বাসর রাত কি আমাদের খাটে হবে না আলমারিতেই হবে? আমি কি এখানে বসবো না আলমারিতে গিয়ে বসবো? আচ্ছা, আমাদের তাহলে বাসর রাত নিয়ে আলোচনা চলতেছে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এই যে বিয়ের দুইটা দিন পার হইতে পারে নাই, দুইটা দিন পরেই হচ্ছে বাসায় একদিন হাজবেন্ড তাড়াতাড়ি চলে আসছে। তাড়াতাড়ি বাসায় চলে আসায় সে হঠাৎ করে দেখলো যে রুমটা কেমন অগোছালো মনে হইতেছে, একটু সিগারেটের গন্ধও পাওয়া যাইতেছে মনে হইতেছে, কিন্তু সিগারেট তো এখানে কেউ খাওয়ার কথা না, এইরকম তো হওয়ার কথাও না। এইবার দাদু মানে ওই লোক চিন্তা করতেছে, আজকে কি মানে মনে হইতেছে কিছু একটা ঘটছে ঘরের মধ্যে, কিন্তু কি ঘটছে সেটা বুঝতে পারতেছে না। এবার ওই বউ হচ্ছে তাড়াহুড়া করতে করতে বলতেছে তাকে, আরে তুমি এখনো জামা কাপড় পরে বসে আছো কেন? ইয়ে করো, জামা কাপড় ছাড়ো, জামা কাপড় ওই যে ওয়াশরুমে যাও, জামা কাপড় ছেড়ে এটা শাওয়ার নিয়ে আসো। আরে কি ঘামায় টামায় কি অবস্থা হয়েছে? হাজবেন্ড বুঝতে পারতেছে না আসলে হয়েছে কি, আবার সন্দেহও তার মনে দানা বাঁধে নাই তখনও পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, এবার চিন্তা করলো যে গায়ের জামা কাপড় গুলো তো ছাড়বে তো পরবে কি, এই জন্য আলমারি থেকে জামা কাপড় বের করি। তো বউ রান্নাঘরে গেছে খাবার গরম করতে, হাজবেন্ড গেছে কি আলমারি খোলার সাথে সাথে দেখে ওইখানে আলমারির হ্যান্ডেল ধরে একজন ঝুলতাছে, এক লোক আলমারির মধ্যে ঝুললে রয়েছে। হাজবেন্ড দেখে তো অবাক, জিজ্ঞেস করে, এই ভাই এই আপনি এই আলমারির মধ্যে ঝুলতাছেন কেন? বলে, কি বলেন, এটা আলমারি? হায় হায়, আমি তো লোকাল বাসে উঠছিলাম, গুলিস্তান যাইতেছিলাম। এবার চিন্তা করে ওই ওইরকম সিচুয়েশনে কি করবেন আপনি? আলমারির হ্যান্ডেল খুলে, আলমারির মাঝখানে যে হ্যান্ডেলটা থাকে আর কি, লোহার যে রডটা থাকে, ওইটা খুললে বাড়ি দিবেন, নাকি হচ্ছে যে ওনাকে পালিয়ে যেতে সাহায্য করবেন, নাকি ধরেন আলমারি শুদ্ধ উপর থেকে ফেলাই দিবেন? এরকম হাজবেন্ড আরেকদিন হচ্ছে যে বাসায় তাড়াতাড়ি এসে দেখে যে তার ওয়াইফ এবং আরেকজন অপরিচিত বিছানায় একটু কাছাকাছি অন্তরঙ্গ, হঠাৎ দেখেই দরজা খুলে এটা দেখি তো মাথা গরম হয়ে গেছে, বলতো যে এই তোমরা কি করতেছো? মহিলা বলে, দেখছো, বলছিলাম না আমার হাজবেন্ড একটা বলদ, এখনো বুঝে নাই আমরা কি করতেছি। যাই হোক, আমি যেটা করছি সেটা হচ্ছে ইভ্যালি প্রেজেন্ট স্মার্ট বোল্ড টু দ্য টু ফাইন কিংস, যেখানে একটা লাইভ চলছে ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে। তো সেই পেজে গিয়ে আপনি হচ্ছে লাইভটা দেখতে পাবেন, আর লাইভটা দেখতে পাবেন, সেখানে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যোগ টোক থাকলে পাঠিয়ে দেবেন, কারণ হচ্ছে পরে দেওয়ার জন্য তো আমি আছি, বল্টু এসে জয়েন করবে কিছুক্ষণের মধ্যে, শো শেষ করার আগে করবে মনে হচ্ছে। যাই হোক, আর SMS করার জন্য লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। আর ব্রেকে যাবো, ব্রেকের পরে ফিরে আসবো আপনাদের SMS কমেন্টগুলো নিয়ে। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফান কিংস, ফিরছি একটু পরেই। নতুন চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে, পায়ে পায়ে যাই বহু দূরে এক একটি নিঃশ্বাসে, খুশির জোয়ার বইছে আজি ডুব করে মন জুড়ে, স্বপ্নগুলো মুঠোয় পুরে নতুন ভোরের পথ ধরে, চলো খুশির বেলায় আসমান ছো স্বপ্ন বোনায়, চলো খুশির বেলায় আসমান ছো স্বপ্ন বোনায়,
এই তো চলে এসছে। আরে কখন যাই কখন চলে আসি, আমরা তো বোঝাই যায় না, আমরা তো এত ফাস্ট যাই আর চলে আসি। হ্যাঁ শুনছেন ইভালি প্রেজেন্ট স্নাট বল টু দ্য টু ফান কিংস শুধুমাত্র ক্যাপিটাল এফএম 94.8 এ। আর আর ওইটাই এসএমএস 26969 কমেন্ট ওই তো ফেসবুক লাইভ আমরা লাইভ দেখি আমরা লাইভে। হ্যাঁ হ্যাঁ দাদা মুখ টুকু চলে কেন, সপ্তাহের শেষ দিন তো আমাদের লাইভে থাকা উচিত। তো আজকে সপ্তাহের শেষ দিন তো কালকে ছুটি না আমাদের, কিছুই মনে থাকে না রে ভাই। আরে এত টেনশন ভাই, আমি আমাকে শুনতে লাগতেছে। হ্যাঁ হ্যাঁ অনেক ঠিক আছে আসি মেকআপ করে আসছি, ভাবলাম যে নাট বলতে পরে এই মেকআপ দিতে গিয়ে লেট হয়ে গেছে। খালি ডাইনে দিলে বামে বেশি, বামে দিলে ডাইনে বেশি, ডাইনে বামে দুই দিকে দিলে দিয়ে যে মাঝখানে বেশি হয়, আবার মাঝখানে ঠিক করে দিলে দিয়ে চশমা পড়লে আন্দার লাগে। অ্যাকচুয়ালি কি সবচেয়ে সময় বড় সমস্যা হলো চশমা খুলে মেকআপটা দেওয়া লাগে, আর চশমা খুলে সবই গোলা দেখি, তাই মেকআপ ভালো হবে কেমন আপনি বন্ধু? না ভালো হওয়ার তো কোনো চান্স নেই, মেকআপ টিউটোরিয়াল আসছে এটাই শুধু বাকি আছে। আমার ইউটিউব চ্যানেলে এবার মেকআপ টিউটোরিয়াল আসে, হাউ টু মেকআপ, এবং আমার প্রথম এবং সর্বপ্রথম আমার সেলিব্রিটি হলো আনোয়ার আলম সজল, দ্য নাট, হাউ টু মেকআপ হিমসেলফ। আমার বন্ধু খুব ভালো মেকআপ নিতে পারে, নিজেরটা নিজে এটা পারি, নিজেরটা নিজে, আমি নিজে সাক্ষী। আপনারা কি বিশ্বাস হইতেছে না? না না বিশ্বাস না হওয়ার কোনো কারণ না, না না আমি বলছি যে লিসেন্দের বিষয় হইতেছে ভাই, অনেকে আমি বলতেছে ওদের চোখে মুখে আমি তো প্রশ্ন দেখতে পাইতেছি, ওরা প্রশ্ন করতেছে যে না 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 এটা আমাদের বিষয় না, নাথ ভাই কেন মেকআপ নেবে? নাথ ভাইয়ের চ্যানেলে চলে যান, যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও বারবার বারবার প্রত্যেকবার অনেকবার দেখেন, যদি একবার ধরতে পারেন ওই লোকটার মুখের মেকআপ কে দিছে, নিজে দিচ্ছে, মানে এক সেকেন্ড দুই সেকেন্ড লাগে। মেয়েরা মেকআপ করা শিখো ওনার কাছ থেকে, হ্যাঁ আধা ঘন্টা মানে ছেলেদের দাড়ি উঠে যায়গা তোমাকে মেকআপ করতে করতে, তোমাদের নিজেদের ছোট ছোট দাড়ি ঢাকতে গিয়ে ছেলেদের বড় বড় দাড়ি বেরো জিতেছে, এত টাইম নিলে হবে না তো? শিখো হাউ টু 30 সেকেন্ড মেকআপ, হ্যাঁ হাউ টু 30 সেকেন্ড মেকআপ, এটা এটা শিখতে হবে ভাই। এরকম ইয়ে আছে না, ওই যে আলমারি রং করতে দেখছেন কখনো, আলমারি রং করে এরকম বোতলের মতো একটা ইয়ের মধ্যে সিলিন্ডারের বোতলের মতো নিয়ে এরকম স্প্রে করে, এরকম করে পুরো আলমারিটা রং করে নেয়, তারপর অনেকে দেয়াল রং করে ওয়াল পেন্ট স্প্রে দেয়া, তো ছেলেদের বা মেয়েদের মেকআপ এরকম স্প্রে থাকলে কিন্তু ভালো হতো ভাই। মনে করেন এটা এই যে 27 নাম্বার রেডিমেড থাকলো, একদম রেডিমেড না, নিজে বানায় সবার তো একরকম মেকআপ লাগে, ওই একটা বোতল থাকবো ওটার মধ্যে মনে করেন যে প্যানকেক না কি কেক কয় ওইটা 2 চামচ, ফেস পাউডার 1 চামচ, পানি 7 চামচ, তারপর এটা এত চামচ, তারপর আইলাইনার আইল্যাশ এটা দিয়ে ঢাকায় ঢাকায় ঢাকায়, তারপর মুখের মধ্যে জাস্ট একটা ব্ল্যাঙ্ক ওয়ালের সামনে দাঁড়াবা, চোখে কষ্টিপ নাকে কষ্টিপ মুখে কষ্টিপ মেরা বাকিটা শেষ রং করে শেষ, চোখের উপর থেকে প্লাস্টিক গুলো উড়ে ফেলাবা, নাকের প্লাস্টিক উড়ে বা বাস লিপস্টিক দিয়ে ভরে দিবা। আই থিঙ্ক 3 ঘন্টার কাজে 3 মিনিট না হয়েছে, আই শপথ কালকে থেকে আমি মেকআপ করে ছেড়ে দেবো। হ্যাঁ নার্ভের কথা বলবো, নার্ভে ছাড়বে না তো, নার্ভে তো করবে, হ্যাঁ প্রয়োজন হলে তো করতে হয়। এবং এসে কিন্তু পার্সোনাল মেকআপ বহন করে, আর আমি পার্সোনাল ফেস বহন করি, মেকআপ বহন হয় হিজ হিজ হুজ হুজ ফেস। হ্যাঁ না আপনার যখন হচ্ছে যে তোর আপনার সাথে গেস্ট হিসেবে আসলাম, এসিটা ভাড়াই দেন, এসি তো রিমোট যে আমাদের কাছে থাকে না, রিমোট যা আমাদের কাছে, তো একটু ঠান্ডা হওয়ার জন্য ওই যে ফেসবুকের কমেন্ট গুলো পড়ো, ওগুলো কুল কুল কমেন্ট, ও আজকে তো আমাকে কমেন্ট পড়তে হবে, আসলে ইউস্টুটা ছেড়ে দিয়েছে অভ্যাস নেই তো অনেকদিন, তো বল এসএমএস করেছে কি, এসএমএস করেছে কি, নাম কি, এ কে এইচ এইচ কি হয় এটা প্রশ্ন হবে, এসএমএস করেছে কেন, নাম কি? আচ্ছা যাই হোক ভাই, আজকে আমি অনেক হ্যাপি বিকজ সানডেতে আমাদের পার্টি, তোমাদেরকে ইনভাইট করলাম, আসবা কিন্তু? সানডেতে পার্টি, পার্টি এবং কিসের পার্টি বললাম না, আমাদের ফ্রাইডেতে পার্টি লাম অ্যাটেন্ড করতে পারি, সানডে তো আমাদের তো। মাইশা আক্তার আফরিন লিখেছে ঢাকা থেকে, হ্যাঁ ভাইরা কেমন আছো? ভালো আছি। আবিবা ফ্রম পুরান ঢাকা, ওই ভাইয়া ওই ওই আর কোনোদিন দুষ্টু যোগ বলছো তোমাকে গলা টিপে মেরে ফেলবো। আর বল্টু ভাই কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো, কি রে তুই কোত্থেকে আসলি? আমি উড়তে উড়তে আসি নাই, মোটামুটি পঙ্কিরাজে চলে এসেছি, আসছি, জানতে পারবা কোথায় থাকি না থাকি। নাদি একটা রোকেয়া লিখেছে সাভার থেকে, শাওন ভাই কই? নাই নাই আজকে শাওন ভাই নাই। আর যেন ভাই, আর জানো ভাই তোমাদের নিউ ফ্রেন্ড নিশি, ওকে ওয়েলকাম করে দাও। আচ্ছা নিশিকে ওয়েলকাম করে, আমাদের ইয়ে লিখেছে কাউসার আহমেদ সাকিব লিখেছে শাওন ভাইয়ের চুলের ট্রিটমেন্ট, এই এটা করতে হবে, কেসে গেলে লাভ দেখা যাবে শাওন ভাইয়ের চুলের ট্রিটমেন্ট। হ্যাঁ টু ভাই কি নাম, ওষুধের নাম যে ভাই
ট্রুভানজা স্প্রে ট্যাবলেট ই ক্যাপ মাথায় দিবা, ই ক্যাপ ট্যাবলেট ই ক্যাপ 400 একটা একটা করে খাবা। এটা আমি কপি করে রাখি প্রেসক্রিপশন ভাই, বিনা টাকায় প্রেসক্রিপশন বেজে একটা স্ক্রিনশট মারি খান আগে। ইমান লিখেছে, ইমান লিখেছে নাট ভাই প্রচুর কিউট, আচ্ছা থ্যাংক ইউ। যাদের কেউ না তাদের তো আমরা আসি না, পড়ে দেবো। এই যে বলতে ভাই এখানে তানিয়া সুলতান লিখেছে, ক্রাশ বলছে আমার পছন্দের রং কালো, আমাকে বিয়ে করলে ফেলো আমার পুরো ভবিষ্যৎ অন্ধকার থেকে বেশি কালো। মা গো কি মানে, কে মানে, কি মানে ভাই বুঝতে পারছেন না। সাইনা নাজিন লিখেছে ড্যামরা থেকে, বাংলাদেশ এখন চার ঋতুর দেশ, এক গরমকাল, দুই খুব গরমকাল, তিন কুত্তা মারা গরমকাল, চার কম গরমকাল। আমরা শীতকাল বলি আর কি, মানে কম গরমকাল হলো শীতকাল। হ্যাঁ ভালো, কিন্তু আরেকটা আছে বাতাস গরমকাল, মানে বাতাস শুদ্ধ গরম, আচ্ছা হাওয়া গরম। পিয়ামুনি লিখেছে, দোস্ত মিলাদ আছে বাসায়, দোস্ত বলতে দোস্ত দুইটা জিলাপির জন্য এত দূর যাবো, বাসা থেকে দোয়া করে দিব নি। দোস্ত জিলাপি না বিরিয়ানি আছে, দোস্ত খাওয়াটা বড় কথা না, দোয়াটাই দোয়াটাই আসল কথা। আমি আসতেছি, এটা হয় ভাই। মিষ্টি ভেজা মিষ্টি ছেলে লিখেছে, কি লিখেছে, প্রেমিকা বলছে যতদিন না তুমি একটা বীরের মতো কাজ করবে ততদিন আমি তোমাকে বিয়ে করব না। প্রেমিক, এই বাজারে তোমাকে বিয়ে করতে চাইছি, এটাই কি যথেষ্ট না বীরের মতো কাজ? বিয়ে করা ঠিক বীরের মতো? হ্যাঁ বিয়ের বীরের মতোই তো, জিনিসটা সৈন্য বাহিনী নিয়ে বিয়ে করতে যায় মানুষজন। আবার বলেন ভাই আমার গর্বে বুক ফুলে গেছে। এবং হচ্ছে দেখিস না ওই যে ইয়ে মানে তুলে নিয়ে চলে আসে, তুলে নিয়ে চলে এসেছে একদম। আগে কি হতো শত্রু পক্ষকে তো এরকম বন্দি করে নিয়ে আসা, আর যেমনে গোমটা মোমটা দিয়ে মনে করে নিয়ে আসা হয়, মোটামুটি বন্দি থাকে। ও আগে যেমন ইয়ে যুদ্ধ জিতলে, হ্যাঁ এদেরকে পালতো আর এদেরকে মনে করে কাজ করাইতো ওইরকম আর কি। কিন্তু এখানে কে যে কারে তোলে, এখানে আপনি চিন্তা করে দেখেন, মনে করেন যুদ্ধে গেলাম, ছেলে ছেলে হয়ে বলতে যুদ্ধে গেলাম, যুদ্ধে জয় হইলাম, ওখানকার রানীটা তুলে নিয়ে এলাম, আসার পরে ওই রাজা আমি প্রজা, এক দেশের প্রজারে তুলে না এই দেশে রাজা হয়ে যায়, রানীর প্রজা হয়ে যায়। এটা অদ্ভুত কিসিমের ভাই খেলা, এই খেলার কিন্তু অঙ্কটা খুবই কঠিন। গহীন বনের কাঠুরিয়া, আচ্ছা ঈশ্বর তো একটা অঙ্ক পাঠিয়েছে, অঙ্ক দিয়েছেন, অঙ্ক বলার সাথে অঙ্ক চলে। কালকে যে একটা মেয়ে কোশ্চেন করছে 9 10 11, মেয়ের নাম এটা হয়নি, এটা এমন হবে 9 10 11 নট, 9 10 11 ত্রিশ, আর নট মানে না, অ্যানসার হচ্ছে তৃষ্ণা। ইতনা সন্নাটা কি হয় ভাই, ওহেনের মিউজিক দরকার আমাদের না। কথা হলো যে অঙ্ক করতে বসছি তো, আগে অঙ্কের মধ্যে জীবনে নট আর ত্রাইস তো শুনি না, এটা কি জিনিস? 9 10 11 হবে, 9 10 নট, 9 10 ত্রাইস হয়ে গেছে, নট আর ত্রাইস মিলা তৃষ্ণা। আপনি আমার পাগল করেন ভাই, বলেন আমার থেকে বড় কেউ আছে কিনা, আপনি আজকে স্বীকার করেন ভাই, আছে আছে, আছে কিনা? অনেক অনেক আছে। তাহলে ভাই এখন থেকে আমার এত অপমান করবেন না, না এখন থেকে কম অপমান একটু কম করবো না। থ্যাংক ইউ, তোমাকে থ্যাংক ইউ যে কমেন্ট এসএমএসটা পাঠাইছো, তুমি আমার লেভেলটা একটু উপরে উঠে দিছো ভাইয়া, অনেক কিছু আসলে। গোবিন্দ বলে কাঠুরিয়া লেগেছে, এক আন্টি আইডি খুলে দিছিলাম, বললাম রিলেশনশিপে কি দিব, উনি বললেন সিঙ্গেল দাও। সত্যবাদী বাটপাট ঢাকা থেকে লিখেছে, বল্টু ভাই তুমি কোথায়, তুমি নাকি কি, ও হ্যাঁ তুমি নাকি কি মহৎ কাজ করতে গেছো, বলো আমরাও শুনে, মহৎ ব্যক্তি হওয়ার ফিল নেই। হ্যাঁ এটা ভালো কথা, কিন্তু আমি গতকালকে বলেছি যে বল্টু দুই দিন আসছে না, তাতে হচ্ছে যে একটা মহৎ কাজ করতে গেছে। মহৎ কাজ যে আমার কত মহৎ বানাবে আমি বুঝতেছি না, এটা বিরাট বড় একটা সারপ্রাইজ নিয়ে আসবে বল, আমরা বলেছি গতকালকে বল্টুকে, মানে লিসেনারদের। আর এই উল্টা পাল্টা বলতেছি কেন, কি হলো? না ঠিক আছে ভাই, মনে করেন যে ভাই মানে এটা বলে একটা মানে এখন সব স্ক্রিনে পাওয়া যাবে, মানে সব স্ক্রিনে অভিজ্ঞতা হয়ে গেছে, মানে আপনি তো আগেই ছিল, আমার হলো আর কি, সব স্ক্রিনে অভিজ্ঞতা হচ্ছে, মানে আগে এই যে 3GP ছোট মোবাইলে দেখতো, তারপর অ্যান্ড্রয়েড, এই মোবাইল আমার
চেহারা দেখা গেছে, তারপর বড় টিভি, টিভিতেও চেহারা দেখা গেছে, এবার হলে আমার চেহারা দেখা যাবে। তোর যা ফিগার, ওইটা আসলে হলে দেখা হয়েছিল, অভিজ্ঞতা অর্জন করে তারপরে ওই ফিগারটা দেখে দেয়। আচ্ছা আচ্ছা, তো বল টু সিনেমা করতেছে, ভাবা যায় এগুলা? আমি ভাবতেছি দুই দিন ধরে, ওইটাই ভাবতে ভাবতে আসতে পারিনি আর কি। তো এবার বলো বল্টু, কার সঙ্গে সিনেমা করছো? সবাই দোয়া করবেন না, এটা এখন সবই সারপ্রাইজ থাকবে অবশ্যই। এবং যেহেতু এতদিন এতদিন করি নাই, এতদিনের পর একটা করতেছি, সো যার সাথে করি টপ ক্লাস ছাড়া তো যাওয়া যায় না। ও লেভেল লেভেল লেভেল, নাম দেখি, নাম্বার ওয়ান গড ইজ ওয়ান, নাম্বার ওয়ান এরপর আর মুখ দেখতে যাবে, এরপর একটা সাসপেন্স থাকবে। ইয়ে কি যেন, ওয়ান লাইফ ইজ ওয়ান, গড ইজ ওয়ান, নাম্বার ওয়ান বল টু কা হেভি লাগে, যে কোনো কেউ ভুলভাল করে ফেললে চ্যানেলটা ওরা তো স্তব্ধ হয়ে যায়, সাইলেন্ট শব্দ আমাদের রাখা লাগে। মানে আগে ছিল, আগে ছিলাম, এখন নাই, দুই মোটা আর এক শাওন। সবাই বল্টুর জীবনে প্রথম মুভি করতেছে কিং খানের সঙ্গে, পিঙ্কি মতলব থেকে লিখেছে। আচ্ছা ও গো পিঙ্কিও, আচ্ছা সবাই জানে দেখ, শুধু আমরা ছাড়া। কোনটা? পিঙ্কিও লিখেছে মতলব থেকে, ভাইয়া গতকালকে আমি এসএমএস পাঠিয়েছিলাম, মেয়েটার নাম ছিল 9 10 11 নো, আর মানে হলো তৃষ্ণা। তুই মানে আমি দিব না ভাই, আমি বিশদাকার বুঝাবো। 9 10 11 না, এন 9 এর এন, 10 এর টি না, তাহলে তো হয় না ভাই। আপনি অনেক কথা কৃষ্ণ, তোমার দরকার নেই ভাই, এটা ব্যাখ্যাটা জানো তো, তৃষ্ণা কি করে হয়? হ্যাঁ প্রমাণ দাও, কাল তোমাদের মিস করবো না, মানে কাল ওর বিয়ে, এটার কালকে বিয়ে, কংগ্রেচুলেশন তাহিয়া, অনেক 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 অভিনন্দন। আমাদের বুক ভরা ভালোবাসা রইলো, তুমি বিশ্বাস করো শাওনের এত বড় শরীরে কত বড় বুক, তুমি চিন্তা করো এই বুকের মধ্যে যতটুকু ভালোবাসা আছে, যত জাল ভালোবাসা অতটুকু যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, তুমি সারা জীবন সুখে থাকবে, সারা জীবন সুখে থাকবে, বিশ্বাস করো। আমার খালি বুকে ভালোবাসা, তার মানে বুকে সুখ আছে, আর এমনি সারা দিন অসুখী থাকি। কত নাম হাসান লিখেছে, আমি হলাম সেই ব্যক্তি যে ঝড় নিয়ে কোনো চিন্তা করি, পুরোটা ভালোবাসা দিয়ে দিছি আমরা। হ্যাঁ পরবর্তী জীবন সুখের হোক, বিয়ের পরে যদি আমাদের কথা মনে থাকে তাহলে ফিরে এসো আমাদের কাছে, স্বামী সন্তান নিয়ে সুখে আর ফুলাফান দিলে মানুষ করো, ফুলাফান দিয়ে যখন হইব গায়ে হাত তুলবা না একদম, আর স্বামীকে সবসময় শ্রদ্ধা করবা, পায়ে হাত দিয়ে সালাম করবা, উল্টা পাল্টা করলে উষ্টা বাঁচতে কিন্তু পিস পাইও না। বলছে যে বউয়ের সাথে কি দিবেন, ঝাড়ও দিব, বেলনি দিব, আর স্যান্ডেল সাইজের দিব, এগুলা কেন? আমি ফুলের যা দেখতেছি, আরে সোজা করতে রেডি ছাড়া অন্য কোনো পথ নাই, তোমার যদি এরকম মনে হয় তুমি নিয়ে নিবে এক্সট্রা কিছু। কি সব বলতেছে দেখো, তোমার শুভ দিন, দিনটা শুভ হোক এবং তোমার জীবনটা শুভ হোক। সায়রা, সায়রা কংগ্রেচুলেশন, সায়রা পরে এসএমএস, ওর যার বিয়ে হচ্ছে তার হচ্ছে তাহিরা চৌধুরী, এরকম কথা কারণে কারো কংগ্রেচুলেট করে, তাহিয়া চৌধুরী, তাহিয়া কংগ্রেচুলেশন। হ্যাঁ মানে যেটা বলতে চাইছি সেটা বলতে পারবো না, বলা হলে ওটা বলা যেত, তুমি বলতে কংগ্রেচুলেশন, সাহস নিয়ে গিয়ে যাও, কাপায় দাও এবং জয় হয়ে আসো। এরপরে এস এম এস সায়রা থেকে, সজল ভাই 18 জুনে আমার বার্থডে, 18 জুন মে,
আচ্ছা, আমাকে শুধু উইশ করবা, নাথিং এলস। ক্যান আই মিট ইউ বোথ? এটা আমার উইশ লিস্টের ফার্স্ট উইশ। যেহেতু তোমার বার্থডে, তোমার তো একটা গিফট থাকাই উচিত না? তুমি অবশ্যই মিট করতে পারবা, কোনো সমস্যা। একদম একদম, মিট মিট করে আমরা তোমাকে দেখব। এস আই আবির লিখেছে, যেখানে জড়িয়ে ধরার মানুষ নেই সেখানে বিজলি চমকালে ভয় পাওয়াটা বিলাসিতা। সূরিয়া ত্রিশাল থেকে লিখেছে, নাথ ভাই আমার একটা রিকোয়েস্ট। এই যে বাংলায় লিখেছো বলে বোধহয় এই মেসেজটা অর্ধেক এসেছে, বাকিটা আসেনি। তুমি বাকিটা আমাদেরকে লিখে পাঠাও। এমডি শাফি আহমেদ লিখেছে, এই যে ভাই আপনি বলছেন শুনে গেছে, আরে বলতো ভাই কংগ্রেচুলেশন, কিং খানের সাথে আপনাকে দেখতে পাবো, সত্যি খুশিতে মনটা ভরে উঠলে। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করো ভাই, দোয়া করো, মাত্র শুনে গেছে। আমি না আল কি অনেকদিন এসএমএস করছি, পড়ো না কেন ভাই, আই লাভ ইউ। আচ্ছা পড়ে দিয়েছি আজকে, আই লাভ ইউ টু। তামান্না ইসলাম লিখেছে, বাঙালি পরীক্ষার সময় কি আসবে তা নিয়ে চিন্তা করে না, পাশে কে বলবে সেটা নিয়ে। এটা একদম সত্যি কথা, 100% আগের রাতই কম হবে। তুই যদি আমার পাশে বস বন্ধু, তাহলে তুই এটা পড়ে আছে। আর যদি তুই পাশে না বস তাহলে টেনশন আছে, রাখ রাখ রাখ। আরেকদিন ফোনে বলো, তুই যদি আমার পাশে বস আপনাদের অনেকদিন ধরে শুনি কিন্তু আজকে প্রথম কমেন্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ, অভ্যাসটা হোক। হ্যাঁ, শ্রীপুর থেকে লিখেছিল অর্ধেক এসএমএস, আর তারপরে তাকিয়া ময়মন সিং থেকে লিখেছে, আমার একটাই কষ্ট, লাইফে ব্যস্ততা বলতে কিছুই নাই, শুধু সারাদিন অপেক্ষা কখন 7টা বাজবে, কখন তোমাদের শুনবো। তবে অপেক্ষা যে কি কষ্টের, অনেক কষ্ট, অনেক কষ্ট, অপেক্ষা খুবই কষ্টের। আনিকা রহমান লিখেছে, বল্টু তো নাট ভাইয়া, ও আচ্ছা বলো তো নাট ভাইয়া, ওই চিরন্তন প্রশ্ন। আচ্ছা জামান রাফি লিখেছে, শুনি একটা থেকে, আমি তোমাদের ক্লাস 4 থেকে শুনি, ক্লাস 7 এ এসে মনে পড়ছে একটা এসএমএস পাঠানো দরকার, তাই আজ পাঠালাম। সত্যি সত্যি আজকে প্রথম এসএমএস পাঠিয়েছে, যে ক্লাস 4 থেকে শুনে ক্লাস 7 এ উঠে তার মনে হয়েছে যে একটা এসএমএস আমাদেরকে পাঠানো উচিত। আরো ভাবো কল কবে দিন। দেখো আমাদের 3 বছরের সাধনা কিন্তু আজকে হচ্ছে যে সফলতার মুখ দেখেছে, আমরা তোমার কাছ থেকে একটা এসএমএস আদায় করে নিতে পেরেছি। ঠিক আছে, যাই হোক আমরা ব্রেকে যাই, ব্রেকের পরে ফিরে আসবো হচ্ছে যে শেয়ার গুলো নিয়ে, ততক্ষণ পর্যন্ত শেয়ার করতে থাকো। আর শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বোল্ট দ্য টু ফান কিংস। ব্রেক থেকে ফিরে এসে কথা আছে, অনেক কথা আছে। নতুন চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে, পায়ে পায়ে যাই বহু দূরে এক একটি নিঃশ্বাসে।
30 টাকা পাইবো কেন ঠিক নেই তাও কিছু পাওয়া লাগবে না নারিয়েল অর্ডার দিয়ে দিলাম জান 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 যে একটা কাজ করছে ব্রেকের মধ্যে নাথ ভাই উরি বাপ মারাত্মক সংসার হলুদের মধ্যে পার্থক্য খুঁজে বের করছে না আমাদের অফিসে সবাই নাথ ভাইকে একটা স্ট্যান্ডিং অভিশন দিয়েছে কারণ অসাধারণ একটা কাজ করছে মানে এই প্রথমবার সব উনি দাঁড়ায় না বসে পারফর্ম করছে কত রকম আমার সব সময় ডাকেন না মাঝে মধ্যে ডাকে কেন এই যে আমি আজকে আসছি আসলে 2000 মানে 2 মিলিয়ন রূপে কমেন্ট করি বাপরে হ্যাঁ আজকে আস্তে আস্তে কিন্তু আমরা অন্য অন্য লেভেলে চলে যেতেছি এর মধ্যে 1 মিলিয়ন কমেন্ট খেয়েছি জানেন 9, 10, 11 যোগ করলে ও আচ্ছা ইন্টারনেটে লিখেছিল কি 9, 10, 11 যোগ করলে হয় 30 আর নট মানে হচ্ছে না এই জন্য 30 না আমরা কোন দুনিয়ায় আছি রে বলতো 9, 10, 11 মধ্যে ইয়ে কই নটটা কই ওই যে নো আছে পরে আবার নো মানে গোজা মিলে চূড়ান্ত এটা 9, 10, 11 নো আমরা যদি না বলি যে আমরা বুঝি না আবার বুঝার লোক মাত্রা খারাপ করে বুঝছি 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 ভেরি ভেরি রিয়েলি ভেরি সিম্পল ভেরি সিম্পল আচ্ছা আমার আমাদেরকে কি দেখা যায় ঠিকঠাক আমি কেমন করি হ্যাঁ ও তুই দেখিস না হ্যাঁ স্ট্যান্ডিং ওভেশন দিব না দেখা যাইতেছে না দেখা যায় না 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 ওইটা 1 মিনিট পরেই আসে তোর ফোনে তানিয়া সুলতানা শেয়ার করেছে রতনাল হোসেন যোগান বলতো এতদিন পরে আসছে যোগ না শুনে গেলে কেমন ছাড়বো আপনি যে ভালো কাজ করেছেন যে ভালো আপনার ব্যবহার যে ভালো কাজ আপনি বিদ্যুৎ করেছেন আপনি তো শিওর স্বর্গে যাবেন আচ্ছা আমার বউটাও ভালো বলতেছে যে হাজবেন্ড ওয়াইফকে বলছিল যে হচ্ছে দেখো আমাদের যখন বাচ্চা হবে তখন তুমি সরাসরি আমাকে বলবা না যে আমাদের বেবি তুমি বাবা হতে যাইতেছো এই সুখ আমি সহ্য করতে পারবো না তুমি আমাকে একটু ঘুরে পেঁচায় বইলো এইবার টেস্ট কালকে বাকিটা কালকে টাটা পৌঁছে নিয়ে নিয়ে ফোন কি ক্যাপিটাল এফএম টাইম চেক ইটস 8 পি